আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া ইয়া নূর আল্লাহ। পিপিএস মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যে যে কাంతকে দেখতে পাচ্ছেন সবাইকে অসংক मुबारकবাদ। দা মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কবরবাসীর ঘটনাবলী। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন মাদানি ফুল हासिल করে থাকি। তো ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা জানব আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যদ্বাণী করেছেন। তো বিশেষ করে মানুষ কবরস্থ হওয়ার পর কবর থেকে পুনরুত্থিত হওয়া কেয়ামত সংগঠিত হওয়া দুনিয়া ধ্বংসপন্নীত হয়ে যাওয়া অনেক বিষয় দিয়ে সম্পর্ক ছাড়া তারা আজকে জানব আসল দরুদে পাকের ফজিলা শ্রবণ করি আল্লাহর মাহবুব সাল্লিবাস ফর্মান তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দরুদে পাক পাঠ করার মাধ্যমে সজ্জিত করো কেননা আমার উপর দরুদে পাক পাঠ করা তোমাদের জন্য পবিত্রতা সল্লু আল হাবিব সল্লাহআলা আল্লাহ মুহাম্মদ সল্লাহ তল আলী ওয়সাল্লাম যারা আমাদের পূর্বে এসেছে অনেকে কবরস্থ হয়েছে আর বর্তমানে আমরা রয়েছি হায়াতের মধ্যে একদিন আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে আর এই অন্ধকার কবর সবার জন্য অন্ধকার হয় না যারা আল্লাহ আশিক রসুল তাদের জন্য নোরানি হয়ে যায় রশ্মীওয়ালা হয়ে যায় আবার এই কবর থেকে আমার যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে কে আমার সংগঠিত হবে সবাইকে আবার পুনরায় হাসরের ময়দানে সবাইকে উপস্থিত হতে হবে সৃষ্টির শুরু আছে শেষ ও রয়েছে কিন্তু স্রষ্টার শেষ নেই শুরু নেই তিনি অনাদি অনন্ত সৃষ্টি সৃষ্টিকুল আল্লাহ রব্বুল্লা আনমেনের কুদরতি রহস্য এই বেদ তিনি এবং তার প্রিয়জন ছাড়া কাউকে জানার নেই এবং যারাও জানে তাদের জানাটাও সীমিত আর সীমিত জ্ঞানী এলমে গ্যাবের এক বিশাল ভান্ডার এই জ্ঞানের ভান্ডারের একমাত্র মালিক বানানো হয়েছে আমাদের সোলে পা ওসাল্লামকে তিনি সব কিছু জানা সত্ত্বেও আল্লাহ সবানুব তালার নির্দেশে রহস্য জগৎ সম্পর্কে কিছু বিষয়টি গোপন রেখেছেন কেয়ামতের বিষয়ে তেমনটা রয়েছে আল্লাহ সাহানুতাল আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক যখন আল্লাহ পাক মানব দানব আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছা করবেন তখন ইসরাফিল ফিরেজ তাকে আদেশ করবেন সিঙ্গাই ফুঁক দেওয়ার জন্য ইসরাফিল দুবার মতান্তরে তিনবার সিঙ্গায় ফুঁক দিবেন প্রথম ফুৎকারে চল্লিশ বছর পর্যন্ত চলবে এই ফুৎকার প্রথম দিকে সমগ্র প্রাণী ছুটি করতে থাকবে দ্বিতীয় অংশে সবাই সবই মারা যাবে ফুৎকার সম্পর্কে কোরআনে মাজিদের বাসায় একটু বলি ভয়ভীতি ও মৃত্যুর ফুৎকার বলা হয়েছে এই ফুৎকারের ভয়ে জীবিতরা সব মরে যাবে কিন্তু কবরে যারা জীবিত থাকবেন তাদের পুনরিত হবে না অর্থাৎ তারা পুনরায় মৃত্যুবরণ করবে না তারা শুধু ওই সময় বেহুস অবস্থায় থাকবেন আর কিছু ফিরিস্তাও ওই সময় জীবিত থাকবেন শেষবার ফুক দেওয়ার সাথে সাথে সবই পুনরায় জীবিত হবে বেহুশ থেকে হুঁশে এসে হাসরের ময়দানে দলে দলে যেতে থাকবে সর্বপ্রথম হুঁশ প্রাপ্ত হবেন আমাদের প্রিয় নবী সাল পাক সাল্লি ওয়াসাল্লাম নবী সাল্লাহ আলিয়া ইসলামকে নেওয়ার জন্য বোরাক নিয়ে সত্তর হাজার ফিরিস্তা রাওজা মোবারক উপস্থিত হবে এবং ইসা আলী সাল্লাহাম আবু বক্কর সিদ্দিক আল্লাহ আল্লাহন এবং উমর ফারুক আজম রবিআলাহুকে নিয়ে হাসরের ময়দানে নবী সাল্লাহ ইসলাম ময়দানে দেখে যাবেন গিয়ে দেখবেন হাজরতে মোসা আলী সাল্লা সাল্লাম আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন নবী সাল্লাহ আলি ইসলাম ইসাত করবেন আমার বুঝে আসে না হাজরতে মৌসা আলিহি কি আমার পূর্বে প্রাপ্ত হয়েছেন নাকি বেহুশ হওয়া থেকে রক্ষা পেয়েছেন কেননা তিনি তুর পর্বতের মধ্যে একবার বেহুশ হয়েছিলেন তাই হয়তো আল্লাহ তালা তাকে দ্বিতীয়বার বেহুশ থেকে রক্ষা করে সরাসরি হাসরে নিয়ে গেছেন আল্লাহ সুবাহান ওয়া আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক তো প্রথমত হল একটা বিষয় তিনটা বিষয় উল্লেখ্য যে কেয়ামতের পূর্বে দাজ্জালের যে আবির্ভাব হবে এবং ইমাম মেহেদি রহমতুল্লাহ আলহ তশিব নিয়ে আসবেন এরপর এনাকে সহযোগিতা করবেন হাজরত ইসা আলী সালাতাম এ সমস্ত ঘটনা আমরা অবশ্যই শুনেছি তো হজরতে ঈসা আলি সালাতামের অবতরণ জীবনযাপন ইন্তেকাল পুনরুত্থান সব কিছু সম্পর্কে আমরা সংক্ষিপ্ত শ্রবণ করি হজরতে আবদুল্লাহ ইবনে আমর রদি আল্লাহ তালাহ বর্ণনা করেন নবী করিম রফুর রাহিম সাল্লাহ তালা আলি ওয়াসালাম ঈশ্বর ফরমান হজরতে ঈসা আলি সালাত হুসালাম দুনিয়ার মধ্যে অবতরণ করে বিবাহ করে সন্তান সন্ততির পিতা হবেন তিনি পঁয়তাল্লিশ বছর জীবিত থেকে ইন্তেকাল করবেন এবং আমার সাথে সাথে আমার রওজাই পাকে আমাদের দিন আমি ঈসা ইসা আলহিস রওজা থেকে উঠব আমার দুই পাশে আবু সিদ্দিক রদি এবং ফারুক আজম রাহু একই সাথে উঠবে হাজরতে ইসা আলহ সালসাল্লাম ইমাম মেহদি রহমতুল্লাহকে কিভাবে সহযোগিতা করবে সে সম্পর্কে আমরা গত পর্বে আলোচনা করার চেষ্টা করেছি হয়তো আপনারা শুনতে পেয়েছেন আল্লাহ সব তালা আমাদের সবাইকে বোঝার সে তফিক দান করুক কিয়ামতের যে ভয়ানক একটা দৃশ্য যারা মারা গিয়েছে তাদের কি অবস্থা হবে যারা কবরবাসী তাদের অবস্থাতে কি হবে যারা শহীদ রয়েছে সহায় গ্রাম এদের অবস্থা কি হবে এবং দুনিয়ায় যারা জীবিত থাকবে তাদের অবস্থাতে কী হবে এবং কীভাবে ধ্বংসের মুখে সব কিছু পতিত হবে সে সম্পর্কে আমরা শুন আমরা শ্রবণ করি চার ফিরিস্তাদের মধ্যে হজরতে ইসরাফিল আলী সালাতামের উপর কিয়ামত ঘটানোর দায়িত্ব অর্পিত হয়েছে আল্লাহনার পক্ষ থেকে তো আলী ইবনে মাহবত হজরতে আবু বর্ণনা করেছেন হজরত আবু হুরাই রবিআ আল্লাহ তহ বলেন আল্লাহ তালার পিয়ারা মাহবুব হজুর পাক সাল আলী ওসালাম এক দীর্ঘ হাদিস আমাদেরকে শুনিয়েছেন সে হাদিসে পাকের শেষাংশ যেটা রয়েছে সেটা তিনি উল্লেখ করেছেন আসুন আমিও আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেন শিক্ষণীয় অনেক কিছু ফুল আমরা হাসিল করতে পারব আল্লাহ যখন আসমান জমিন সৃষ্টি সমাপ্ত করলেন তখন তিনি সিঙ্গা তৈরি করলেন এবং ইস্তাফিলের হাতে এই সিঙ্গা বা বাসিতে সমস্ত প্রাণীর জন্য একটি করে ছিদ্র রয়েছে ইস্তাফিল আলী ইসালাম এই সিংহা ধারণ করে আরশে সে দিকে চোখ তুলে তাকিয়ে আছে অপেক্ষা করছেন আল্লাহ সুবাহানু তালার কবে নির্দেশ দিবেন হাদের তাবু হুরাই রদি আল্লাহ তালু সবার পক্ষে আরস করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সুর এটা কি কি জিনিস নবী পাক সাল্লাহ আলী ওসাল্লাম ইস্বাদ করলেন উহা একটি সিঙা বা বাঁশি স্বরূপ আবু হুরাইরা রদি আল্লাহ তালাহ বলেন আমি পুনরায় আরস করলাম উঠা দেখতে কেমন নবী সাল্লাহ আলি ইসলাম বললেন এটা অনেক বিশাল এমন বিশাল যে উহার আয়তন সাত আসমান সাত জমিনের প্রস্থের সমান এত বিশাল আকৃতির ওই শিঙা কিংবা বাঁশ এমন বিশাল যে উহার আয়তন সাত জমিন এবং সাত আসমান প্রস্থের সমান এই শিঙায় মধ্যে তিনবার ফুক দেওয়া হবে এক ফুকে ভয়ভীতি দৌড়া দৌড়ি গড়াগড়ি শুরু হবে দ্বিতীয় ফুৎকারে মৃত্যুর মুখে সবাই পথিত হবে তৃতীয় ফুৎকারে রব্বুল আলমিনের দরবারে সবাই হাজির হবে আল্লাহ পাক ইসরাফিল আলী সালামকে প্রথম ফুৎকারের জন্য যখন নির্দেশ দিবেন বলবেন ভয়ভীতি ও বেহুসের জন্য ফুৎকার মারো ইসরাফিল এক ফুৎকার দিবেন তাতে আসমান জমিনের বাসিন্দারা বিত সন্ত্রস্ত হয়ে পড়বে কিন্তু আল্লাহ তালার ইচ্ছায় কিছু লোক এর থেকে নিরাপদে থাকবে আল্লাপাক ইসরাফিলকে ফুৎকার দেওয়ার নির্দেশ দিবেন আর ইসরাফিল দীর্ঘ উচ্চ মার্গের ফুৎকার দিতে থাকবেন যেটা চল্লিশ বছর পর্যন্ত স্থায়ী হবে এ প্রসঙ্গে আল্লাপাক সুরা ফোয়াদের নং আয়াত আল্লাহন তালে ইস্যাত করেন তারা কেবল একটি মহা ফুৎকারের অপেক্ষা করছে যাতে একটি দম ফেলবার মতো অবকাশ থাকবে না এই ফুৎকারটি হবে কবি দীর্ঘায়িত ও উচ্চ স্বরের কেমন যার মধ্যে কোনো বিরতি থাকবে না ওই দিনটি হবে রমজান মাসের মধ্যে শুক্রবার কিন্তু অন্যান্য রাবায়তের মধ্যে আসছে সেটা মোহরমের দশ তারিখ শুক্রবার এটা হচ্ছে সর্বাধিক আহ রয়েছে কিতাব হাদিসে পাকটা যে মোহরমের দশ তারিখ শুক্রবার আল্লাহ পাকের নির্দেশে পর্বতসমূহের স্থানচ্যুত হয়ে অর্থাৎ যে পর্বত আছে সেগুলো স্থানচ্যুত হয়ে যাবে মেঘ মেলার উঠতে চলতে শুরু করবে এরপর হয়ে যাবে মরিচিকার মতো ধাঁধাপূর্ণ এরপর জমিন শুরু হবে ভূমিকম্প জমিন তার অধিবাসীদের নিয়ে প্রকম্পিত হতে থাকবে এ প্রসঙ্গে আল্লাহ তালা সুরা নাজিয়াত এর ছয় এবং আট নং আয়াত ছয় থেকে আট নং আয়াত আল্লাহন আলাশাদ করেছেন সেদিন প্রকম্পনকারী কিয়ামত প্রকম্পিত করবে এর পশ্চাতে আসবে পশ্চাৎগামী ভূমিকম্প সেদিন হৃদয় সমূহ বিহল হয়ে পড়বে লকর ওই সময় জমিনের অবস্থা হবে সমুদ্রের বাসমান একটি নৌকার মতো যে নৌকা যেরকম পানির মধ্যে বা সমান অবস্থার মধ্যে থাকে জমিন হবে ওই রকম অবস্থার মধ্যে আর আরোহীরা জাপ দেওয়ার জন্য জাহাজের ছাদে উঠবে যারা দুগ্ধপতি মায়েরা ওই সময় আপন শিশুকে ভুলে যাবে ওই দিন গর্ভবতী মহিলারা অসময়ে সন্তান ভূমিষ্ঠ করবে ওই দিন কিশোর সন্তানরা ভয়ে বৃদ্ধ হয়ে যাবে ওই সময় শয়তানরা উড়াল দিয়ে পালাতন করতে শুরু করবে তারা পৃথিবীর প্রান্ত সীমায় এসে জমায়াত করবে ফিরিস তারা তাদেরকে পলায়নরত অবস্থায় ধরে ধরে মুখে কপালে আঘাত করতে থাকবে ওই সময় মানুষ পেছনে ফিরে পালানোর চেষ্টা করবে ওই সময় সম্পর্কে মোমিনের তেত্রিশ নং আয়াতে আল্লাহবাহান একসাথ করেন হে অবাধ্য কাফিরগণ ওই দিন হবে পলায়ন দিবস ওই দিন তোমরা পেছনে ফিরে পালাতে থাকবে কিন্তু আল্লাহ থেকে তোমাদেরকে রক্ষাকারী কেউ থাকবে না আল্লাহ যাকে পথ করেন তার কোনো পথ প্রদর্শক নেই চলমান উড়ন্ত পাহাড় অর্থাৎ পাহাড় চলতে থাকবে উঠতে থাকবে ডুবন্ত প্রায় জমিন এবং জমিনের বাসিন্দাদের ছোটাছুটির এক পর্যায়ে জমিন এদিক সেদিক টুকরা টুকরা হয়ে যাবে তাদের দেখতে পাবে কঠিন অবস্থা যা তারা কোনো দিন দেখেইনি সে সময় তাদেরকে পেয়ে বসবে বিভিন্ন ধরনের বলা মুসিবত বিভিন্ন প্রকারের বালা মুসিবত ভয় ভীতি এ যা সম্পর্কে আল্লাহ ভালো জানেন কেমন হতে পারে অবস্থা অথপর লোকেরা ওই সময় আকাশের দিকে নজর করে দেখতে পাবে যে আকাশ গলিত তামান নেয় গলে যাচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে ছিটে পড়বে অথপর আসমানের অবতরণ তাদের দৃষ্টি থেকে অপসারিত হয়ে যাবে আল্লাহ আকবর উপরোক্ত তথ্য দেওয়ার পর আমাদের প্রিয় নবী আরবি হুজুর পাক সাল্লাম ইরশাদ করলেন মৃত ব্যক্তিরা এর কিছুই পাবে না সাহবাইকরা আরস করলে সুলাল সাল্লাহু আলিবাস্লাম একটু আগে যে বললেন আল্লাহ পাক বলেছেন কিয়ামতের ভীতি ফুৎকারে মৃত্যুবরণ থেকে আমি যাকে ইচ্ছা রক্ষা করব। ওনারা খেয়ে হুজুর পাক সে বললেন তারা হচ্ছেন শহীদগঞ্জ তারা ওই সময় আল্লাহর কাছে রিজিক পেতে থাকবে ভয় ভয়বীতি ও মৃত্যু হবে শুধু জীবিতদের বেলায় শহীদগঞ্জকে আল্লাহ পাক ওই সময় ভয়াবহতা ও ক্ষতিকর বিষয় থেকে নিরাপদে রাখবেন ওই সময় আজাব ও ভয়াবহতা শুধু আল্লাহর নিকৃষ্ট বান্দাদের বেলায় প্রযোজ্য হবে কিয়ামতের ধ্বংসলীলা সম্পর্কে আল্লাহ পাক হাজের প্রথম আয়াত আল্লাহন তালে সাত করেন হে মানব জাতি আল্লাহকে এখন থেকেই ভয় করো নিশ্চয় ভূমিকম্প খুবই কঠিন হবে হুজুর পাক সাল্লি সাল্লাম বলেছেন তোমরা ওই সময় আল্লাহর ইচ্ছায় নির্বয়ে থাকবে তোমাদের জন্য ওই দীর্ঘ সময়ে এক অথবা আল্লাহ পাক ইস্টাফিলকে মৃত্যুর সিঙায় দ্বিতীয়বার ফুক দিতে নির্দেশ করবেন আল্লাহ সুবাহান ওয়া তালার এ জমিন এ চন্দ্র এ সূর্য এ নক্ষত্র কিছুই থাকবে না সব কিছু ধ্বংসের মুখে পতিত হবে আর সে কি আমতের ময়দান কথায় না ভয়াবহ হবে আর এর পূর্বে আমাদের উচিত আমরা আল্লাহ ওয়ালা হয়ে যাওয়া আল্লাহ তালার পছন্দ নিয়ে বান্দা হয়ে যাওয়া যে পথে মতে চলেছেন আউলি এক রামগণ বলা হচ্ছে শহীদদেরকে মৃত বলতে নিষেধ করেছেন শহীদের মর্যাদা আমরা শুনলাম তারা ওই কঠিন মুহূর্তেও আল্লাহ সুহানুয়া আলার পক্ষ থেকে স্পেশাল রিজিক পেতে থাকবে সেজন্য আল্লাহ সুহানুআ তালার পথে মতে আল্লাহ সুবাহানুআ আলার দেখানোর পরে আমাদের চলাটা আমাদের জন্য ভালো রয়েছে যখন সিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখন অর্থাৎ যখন আবার দ্বিতীয়বার প্রথমবার তো একবার দেওয়া হবে দ্বিতীয়বার যখন দেওয়া হয় বলা হচ্ছে অথবা তারা কবর থেকে তাদের রবের দিকে দৌড়ে যাবে এবার যে সিঙ্গায় ফুঁক দেবে গ দেওয়া হবে সেটা হবে নূরের সিঙ্গা এর মধ্যে থাকবে সমস্ত রু ওই রুগুলো সিঙ্গার ছিদ্র দিয়ে বের হয়ে যার যার শরীরে গিয়ে সংযুক্ত হবে অর্থাৎ যতগুলো ছিদ্র ততগুলো তা সিঙ্গার মধ্যে এতগুলো ছিদ্র রয়েছে যতগুলো রু রয়েছে হাজারতে মুজাহিদ রাহমতুল্লাহ রে বলেন উহা বিদ্যুতের মতো হবে আল্লামা কর্তুবি রহমতুল্লাহ রে বলেন সুর অর্থ নূরের সিংহা তাতে রাখা হবে সমস্ত রু বর্ণিত আছে ওই শিঙ্গার ছিদ্র হবে সৃষ্টিজীবের সমসংখ্য যতগুলো সৃষ্টিজীব রয়েছে তত সংখ্যক ওই ছিদ্র থাকবে আর সবগুলো থেকে রু বের হয়ে হয়ে প্রাণীর মধ্যে মানুষের মধ্যে সেগুলো আবার সংযোগ হবে আল্লাহ সব তালা আমাদেরকে বোঝার তফিক দান করুক যাতে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি প্রিয় বাইরাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের জীবন একদিন সমাপ্ত হবে কিন্তু এই যে আবার পরকালীন জীবন যেটা আমাদেরকে দীর্ঘ সময় কবরের মধ্যে থাকতে হবে এই কবর থেকে আবার পুনরায় আমাদেরকে উঠানো হবে ময়দানে নিয়ে যাওয়া হবে কেয়ামত সংগঠিত হবে সে আবার হিসাব নিকাশের জন্য দীর্ঘ সময় আবার হিসাব নিকাশের ফায়সালা হওয়া এক লম্বা সফর এর পরে হিসাব নিকাশের পরে চিরস্থায়ী জান্নাত কিংবা চিরস্থায়ী জাহাননাথ তো এত যে কঠিন গাটির মধ্যে যদি আমাদের অগ্রসর হতে হয় তাহলে আমরা কিভাবে আনন্দ চিত্তে আমরা জীবন অতিবাহিত করতে পারি বুক বিলাসের জিন্দিগি আমরা অতিবাহিত করতে পারি আমাদের তো উচিত আমরা আল্লাহ সুন্নু তালা দেখানো পথে আমরা যাতে চলি এবং আল্লাহ মাহানুয়া তালার ইবাদতের মধ্যে সময় আমরা অতিবাহিত করি আচ্ছা আমাদের অনেকে প্রশ্ন আসতে পারে যে যারা যারা বেহুশ হবেন না সে সম্পর্কে আমরা কিছু শুনি যে দ্বিতীয়বার যখন সিঙ্গাই ফুৎকারের সময় কারা বেহুশ হবেন এবং কারা হবেন না এ প্রসঙ্গে আল্লাহ কর্তিবি রহমতুল্লাহ কোরআনে মাজিদের আয়াত উদ্দিত করে মতামত পেশ করেন আল্লাহ পাকবুল্লা আলমীর ঈশ্বর পরমান যার তর্জম এরকম সিঙ্গাই দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে তখন আসমান জমিনের অধিবাসীরা মৃত্যুবরণ করবে আল্লাহর ইচ্ছে কর্তৃপয় মরবে না এই কতিপয় বলতে বোঝানো হয়েছে বিভিন্ন মতামত রয়েছে কেউ বলেন ফিরিস্তারা ওই সময় মরবে না কেউ বলেছেন শহীদরা তখন বেহস হবেন না আবার কেউ মুফাসিক রামগণ বলেছেন রাম একরাম আলিমুলসালাম কবরে বেহুস হবেন না অন্যান্যরা বলেছেন আরশো বহনকারী ফিরে মরবেন না অন্য এক দল মুফাসিনেকরাম কোন বলেছেন যে জিব্রাইল মরবেন না অন্য এক দল বলেছেন মিকাইল মরবেন না অন্য এক দল বলছেন মালাকুল মাউত মরবেন না এভাবে বিভিন্ন মতামত রয়েছে হাদারতে আল্লামা মা কর্তুবী রাহমাতুল্লাহ তিনি বলেন যারা বেহুস হবেন না তাদের মধ্যে হাদারতে মোসাআলিহালাতাম এবং শহীদগণ অর্থাৎ যারা আল্লাহতালার রাস্তায় শহীদ হয়েছে শেখ আবুল আব্বাস আহম্মদ ইবনে উমর তার আল মুফহিম নামক গ্রন্থে বলেছেন দিন লোকেরা উলঙ্গ বেহু উঠবে নবী পাক সালাম এর এই বাক্যের মধ্যে লুক অর্থাৎ নবী সাল্লি ইসলাম ছাড়া অর্থাৎ নবী সাল্লি ইসলাম ছাড়া অন্যরা এই বক্তব্যের মাধ্যমে নবী পাক সাল্লাই ইসলামকে নিজেকে অন্তর্ভুক্ত করেননি অর্থাৎ সারাংশ কথা হচ্ছে নবী সাল্লাহ আলাইসলাম সেই সময় বেহু হবেন না নবী পাক সাল্লাহ খুব সুন্দরভাবে জাগ জমকের সাথে আল্লাহানুতআ দরবারে উপস্থিত করা হবে ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে কেমন নিয়ে যাওয়া হবে আসলে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি সাধারণ মানুষের বেলায় একটা এবং নবী পাক সাল্ল আলী ওয়া সান শকত কেমন আসলে আমরা শুনতে থাকি আল্লামা আল্লা কর্তুবী রহমাতুল্লাহ আত্মসীরা গ্রন্থের একশো নিরানব্বই পৃষ্ঠায় এবং মিশকাতের বাবুল কারামতের অধ্যায় বর্ণনা করেন যে নবী পাক সালাম হাসরের গমনের চিত্রটি কি সুন্দর চমৎকারভাবে তিনি ফুটিয়ে তুলেছেন যে নবাই হাতা ইবে ওয়াহাব বর্ণনা করেন তাবি হাদরতে কাবুল আহবার পদ আহমদুল্লাহ আলাই একদিন হাদরতে আয়সা সিদ্দিকার আহবার আল্লাহ আল্লাহন একদিন হাজরতে আয়সা সিদ্দিকার এর গৃহে গমন করে দেখেন সাহবায় গ্রাম নবী সানমান প্রসঙ্গে আলোচনা করছেন হাজার এক পর্যায়ে বললেন এমন কোনো দিন উদয় হয় না যেদিন সত্তর হাজার খাস ফিরিস্তা নাজিল হয়ে রওজা মোবারকে বেষ্টুন করে দরুদ সালাম পড়ে না অর্থাৎ প্রতিটা সময় প্রত্যেকটা দিন সত্তর হাজার ফিরিস্তা খাস ফিরিস্তা নবী পাক সাল্লাহামের আহ্বার চতুর পাশে বেষ্টনী করে রাখেন দরুদ সালাম প্যাট করে পাঠ করতে থাকেন তার তাদের নুরের পাকা রজা মোবারকের উপর সামিয়ানার মতো বিছিয়ে দিয়ে দরুদে পাক পড়তে থাকে ওই অবস্থায় সন্দেহ হয়ে যায় অতপর তারা গমন করেন এরপর পরবর্তী খাস ফিরিস্তারা আসেন সত্তর হাজার ফিরিস্তা অবতীর্ণ হয়ে রাত বর এভাবে পাকা বিছিয়ে রজা মোবারকে বেষ্টনী করে দরুদ পড়তে থাকে এভাবে সত্তর হাজার ফিরিস্তা দিনে এবং সত্তর হাজার ফিরিস্তা খাস ফিরিস্তা রাতে জমিনের মধ্যে অবতেরণ করেন অর্থাৎ নবী পাক সাল্লাহ পাশে আসেন এবং সম্মানের সাথে বেষ্টনী করে নূরের পাখা বিছিয়ে দরুদ সালাম পাঠ করতে থাকেন ফিরিস্তা এরা দর্শক শ্রোতা কিতাবের মধ্যে বর্ণনা এসেছেন এই যে যে ফিরিস্তাদের একবার সুযোগ মিলবে তাদের দ্বিতীয়বার আজ সুযোগ থাকবে না একবারই মিলবে দিনে সত্তর হাজার রাতে সত্তর হাজার পরবর্তীতে তাদের আর সুযোগ মিলবে না খাস ফিরিস্তারা আসবে এরকম কন্টিনিউ হতে থাকবে কিয়ামত পর্যন্ত কি আসে যেদিন জমিন ফেটে যাবে তখন রসুল্লা পাক সাল্লাহ ইসলামকে সত্তর হাজার ফিরিস্তা উচ্চ সম্মানের সাথে বেষ্টনী দিয়ে হাসরের দিকে নিয়ে যাবে আল্লাহ হকবর আল্লাহ হকবর আবদুল্লাহ ইবনু উমর রদি আল্লাহ তালুর রাবিদয় থেকে অতিরিক্ত রায়বায়ত এভাবে বর্ণনা করেন নবী করিম সাল্লাহ ইসলাম একদিন এভাবে বের হলেন যে তার ডানে ছিলেন আবু বাকর

সেভাবে আমরা জীবনের মধ্যে নবী সাল্লাহ আলু ইসলাম নবী সাল্লি সঙ্গে আমাদের হাসর হবে যে যারা মৃত্যুবরণ করেছে তারা তাদের রু ফিরিয়ে দেওয়া হবে তারা উঠে হাসরের দিকে গমন করবে উল্লাহ ওয়া তারা আমাদেরকে বোঝার তফিক দান করুক যাতে এই কঠিন থেকে কঠিন গাঠির কথা আপনাদের সম্মুখে এই কবরবাসীর ঘটনা অনুষ্ঠানে বারবার বলার উদ্দেশ্য এটাই যাতে আমাদের মধ্যে এই দীর্ঘ সফর আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করি কেমন পরিস্থিতি হতে পারে সেই দিনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি যাতে আমরা একটু কষ্ট করে হলেও দুনিয়াতে আমল আখলাখ সুন্দর চরিত্রে যদি আমরা জীবন গড়তে পারি তো ইনশাল্লাহ ওই কঠিন গাঠিগুলো আমাদের জন্য খুব আসানি সহজতর হবে আল্লাহন তারা আমাদের সবাইকে বোঝার সে দান করুক আমিন বিজয়াহিনবির আমিন সল্ল্লাহআলা আলী আল হাবিব সাল্লা